নমস্কার বন্ধুরা, আগামী দিনে সোনার দাম কতটা হতে পারে সেটা কিন্তু কিছু বিষয়ের উপর নির্ভর করে, যার মধ্যে অন্যতম হলো পুনরায় মারণ কোভিড পরিস্থিতির উত্থান, মার্কিন ডলারের মূল্য, আমেরিকা চীন বিশ্ব সম্পর্ক পুনঃস্থাপন, মুদ্রাস্ফীতির সুদের হার, টাকা ছাপা এবং আরও অনেক কিছু। মজার বিষয় হলো একটা দেশে সব জায়গায় সোনার দর সমান হয় না, অর্থাৎ বিভিন্ন রাজ্যে সোনার মূল্য কিন্তু ভিন্ন ভিন্ন হয়। আসলে প্রতিটি রাজ্যের সরকারের নিজস্ব করের একটা হিসাব রয়েছে। আসলে সোনার দাম ক্রমশই বাড়ছে, কিন্তু আগামী দিনে কিংবা আগামী মাসে কি সোনার দর হ্রাসের কোনো সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নটাই কিন্তু এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আগামী দিনে সোনার দাম কত হতে পারে সেটা নিশ্চিতভাবে এখনই বলা মুশকিল। সেই জন্য আগামী সময়ে সোনার দাম কতটা হবে সেটা কিন্তু পরিস্থিতির উপরই নির্ভর করে, ফলে আসন্ন সময়ে সোনার মূল্য কত হবে সেটা কিন্তু সময় বলবে। তাহলে চলুন জেনে নেয় যে কলকাতার বাজারে আজকের সোনার দাম কীরকম চলছে। আজকের কলকাতার বাজারে 24 ক্যারেটের সোনার দাম রয়েছে 1 গ্রামের জন্য 5,834 টাকা, 10 গ্রামের দাম হচ্ছে 58,340 টাকা। আজকে দিনে 22 ক্যারেটের সোনা 1 গ্রামের জন্য দাম পড়বে 5,636 টাকা, 10 গ্রামের জন্য দাম পড়বে 56,360 টাকা। আজকে দিনে 22 ক্যারেটের সোনা যদি কেউ বিক্রি করতে যান 1 গ্রামের জন্য দাম পাবেন 5,308 টাকা। 18 ক্যারেটের সোনার দাম হচ্ছে 1 গ্রামের জন্য 4,644 টাকা, 10 গ্রামের জন্য দাম হচ্ছে 46,440 টাকা। চলে আসে রূপোর দাম। আজকে প্রতি কেজি রূপোর দাম হচ্ছে কলকাতার বাজারে 70,598 টাকা। আমি যে দামগুলো বললাম, অবশ্যই এটা জিএসটি ছাড়া, যখন সোনা বা রূপো বাজারে কিনতে যাবে তখন কিন্তু এই দামের সাথে 3% জিএসটি যুক্ত হবে। তো এই ছিল গোল্ড আপডেট, সিলভার আপডেট। তো এরকমই যদি আপডেট আপনারা প্রত্যেক দিন পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।